যে টার্মগুলো ইউজ করা হচ্ছে সেগুলো আমি জানি না। আমরা সবসময় একটা বাটন প্রেস করলে আমরা বাংলাদেশের আনাচে কানাচে টাকা পাঠিয়ে দিতে পারি এখন, রাইট? এটা তো সবাই আমরা মানি। এখন এই টাকাটা যে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হলো, সেই টাকাটার তো ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই। ভেরি গুড কোয়েশ্চেন। জানতে হলে দেখতে হবে অন্তর্জাল, মুক্তি পাচ্ছে ঈদুল আজহা। আমি ফিল্মের মাধ্যমে আসলে সচেতনতা বাড়াতেই হবে, এই ধরনের কোনো স্টেটমেন্ট আমি বিশ্বাস করি না জেনারেলি, কারণ ফিল্মের প্রথম সোল পারপাস হচ্ছে দর্শককে এন্টারটেইন করা। তো আমার ডিরেক্টরের কাছে আমার প্রথম কোয়েশ্চেন এটাই ছিল। আমার কাছে মনে হয় যে প্রথমে একটা ফিল্মকে যদি ফিল্ম হয়ে উঠতে হয়, সেটা দর্শকের অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় তার সেটাকে এন্টারটেইনিং হতে হবে। তো কী শেখালো, কী জানালো, কতটুকু ইনফরমেশন দিল, এইটা আমাদের মুখ্য বিষয় ছিল না। আমি ডিরেক্টরকে দীপঙ্কর দাকে প্রথম প্রশ্ন করেছিলাম এটা, যে আসলে আমরা অডিয়েন্সকে কী সার্ভ করছি, তাদেরকে কীভাবে এন্টারটেইন করছি, আমার কনসার্ন ছিল এইটা। তো এটা আপনাদেরকে আমি অ্যাটলিস্ট আশ্বস্ত করতে পারি যে এটা জার্নিটা আমাদের সবার জন্য নতুন, যারা দর্শক দেখবেন তাদের জন্য নতুন, আমরা যারা 3.5 বছর আগে এই জার্নি স্টার্ট করেছিলাম আমাদের জন্য নতুন জার্নি ছিল। এতটুকু বলতে পারি যে আমরা যেটা হয়ে গেছে, যেটা ঘটে গেছে, এমন কোনো কিছু দেখাচ্ছি না। দর্শক প্রতি পরতে পরতে তো সবসময় বলা হয়, বাট আমার মনে হয় যে দর্শক আসলেই তাদের সামগ্রিকভাবে ফিল্মটা দেখে এন্টারটেইনড হবেন, তারা স্টোরির সাথে হুকড হবেন। তার কারণ হচ্ছে সাইবার থ্রিলার, যেটা নিয়ে আমরা বললাম। থ্রিলারের মজাটাই কিন্তু এটা যে আপনার সিনেমাটা শেষ পর্যন্ত দেখতে হবে, আপনি মাঝখান থেকে সিনেমাটা দেখে উঠে যেতে পারবেন না, অথবা আপনি মনে হলো যে আমি একটু ওয়াশরুম থেকে আসি। সেটা আমরা খুব ট্রাই করেছি যেন দর্শক নিজেরা এটা ফিল করে যে না, আমরা উঠে যাব না, আমাদের এই সিনটা মিস হয়ে যেতে পারে। যদি এটা হয় তাহলে আমাদের ফিল্মের, আমাদের টিমের সবার সার্থকতা। আমি যখন প্রথম স্ক্রিপ্টটা পেয়েছিলাম অথবা যখন আমি প্রথম গল্প শুনি, তখনও আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো এই ফাইন, মানে কি আর হতে পারে, ইন্টারনেট রিলেটেড, হ্যাকিং রিলেটেড কতটুকুই বা হতে পারে। আমি যখন স্ক্রিপ্টের ডিটেলিংয়ে গেলাম তখন আমি দেখতে পেলাম আসলে 99.99% জিনিসই আমি জানি না। যে টার্মগুলো ইউজ করা হচ্ছে সেগুলো আমি জানি না। তার কারণ হচ্ছে এটা আমাদের এভরিডে লাইফে আমরা কোনো না কোনোভাবে সেটাকে ব্যবহার করছি, কিন্তু সেটার পেছনে কী আছে, সেটা কীভাবে করে ঘটে, এত কিছু কিন্তু আমাদের মাথায় কাজ করে না। খুব সুন্দর একটা সিম্পল এক্সাম্পল দিই আপনাদের। আমরা সবসময় একটা বাটন প্রেস করলে আমরা বাংলাদেশের আনাচে কানাচে টাকা পাঠিয়ে দিতে পারি এখন, রাইট? এটা তো সবাই আমরা মানি। এখন এই টাকাটা যে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হলো, সেই টাকাটার তো ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই। এই এমনও তো হতে পারে যে আপনি যে জায়গায় পাঠাচ্ছেন সেটা রুট বদল হয়ে অন্য একটা জায়গায় চলে গেল, আপনি সেটাকে ট্র্যাকই করতে পারছেন না। তো ওই টাকা কেমনে পাঠায়, ওই বাটন প্রেস করা পর্যন্ত ছিল আমার জ্ঞান। আর এই ছবি করতে গিয়ে আমি জেনেছি যে কিভাবে করে এই পুরো ক্রাইমটা হতে পারে, এবং সেই ক্রাইমটা যদি হয় তখন আসলে এটার সলিউশন কি। আমাকে একবারে ব্যাক সাইড থেকে শুরু করতে হবে সেই টাকাটাকে ট্র্যাক করা। এটা একটা এক্সাম্পল খালি, আমাদের প্লটটা আসলে আরো বড়। আপনি চিন্তা করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি টাকা চলে যায়, হাজারখানিক লাখখানিক টাকা যদি চলে যায়, তখন কিন্তু আমরা অনেক টেনশনে পড়ে যাই যে আমার পার্সোনাল টাকা চলে যায়। পুরো দেশের মানুষের টাকা যদি একসাথে অ্যাকাউন্ট থেকে চলে যায় তখন কি হবে, কি ধরনের ক্রাইসিস হতে পারে। এই পুরো সাবজেক্টটা, এই পুরো প্লটটা আমাদের পার্সোনালি আমার জানা ছিল না, বাকিদের কি ছিল আমি জানি না। টেকনিক্যাল টার্মসগুলো আমার জানা ছিল না, এই সাবজেক্ট আমার পড়াশোনাও ছিল না। জিরো থেকে মোটামুটি আমাদেরকে শুরু করতে হয়েছে। বা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে, যারা আমাদের স্ক্রিপ্ট লিখেছে, যারা আমাদের সাথে টিমে কাজ করেছেন, তারা আসলে এতটা পড়াশোনা করেছেন এই সাবজেক্টটা নিয়ে যে আমাদের পরিশ্রমটা অনেকটা কমে গেছে। আমার একটা প্রশ্ন আসছে, আমি কিন্তু ডিরেক্টলি করতে পারছি এবং সেটার উত্তরও আমি পাচ্ছি, যেটা সাধারণত খুব রেয়ারলি হয়। এই জন্য আমি বলবো টেকনিক্যাল পার্সনরা যারা এটা লিখেছেন, যারা এটার সাথে অ্যাসোসিয়েটেড আছেন, তারা প্রত্যেকেই কাবিল মানুষ, যেই কারণে আমাদের কাজটা একটু হলেও সহজ হয়েছে। আর দর্শকদেরকে আমরা যখন এটা দেখাবো, খুবই স্বাভাবিক এটা খুব কঠিন একটা জিনিস, তো আমরা চেষ্টা করেছি তাদেরকে যতটুক সহজভাবে জিনিসটা বোঝানো যায়, যে কারণে আমি আপনাদেরকে টাকা পাঠানোর এক্সাম্পলটা দিলাম। কারণ আমি যদি এখন ব্যাংক ডিটেলস এর এক্সাম্পল দিতে যাই তাহলে অনেকেই আমরা বুঝতে পারবো। এভাবে করে ছোট ছোট জিনিস আমরা চেষ্টা করেছি দর্শককে অডিয়েন্স ফ্রেন্ডলি করে বোঝাতে। আর যারা এই জেনারেশনের, যারা টেকনোলজি অনেক বেশি ব্যবহার করেন, ফ্রিকোয়েন্ট ইন্টারনেট ইউজার, তাদের ডার্ক ওয়েব সম্পর্কে আইডিয়া আছে, তারা অনেক বেশি মজা পাবেন, কারণ তারা ডিটেলিং বেটার বুঝবে। ভেরি গুড কোয়েশ্চেন। জানতে হলে দেখতে হবে অন্তর্জাল, মুক্তি পাচ্ছে ঈদুল আজহা।